দুয়ারে সরকারের মতোই এবার পাড়ায় সমাধান। রাজ্যের পাশাপাশি বহরমপুর শহরেও রাজ্য সরকারের উন্নয়নের পথে 11 বছর পূর্তিতে নতুন দুটি কর্মসূচির সূচনা হলো। এদিন থেকেই শুরু হলো পাড়ায় সমাধান কর্মসূচি। 5ই মে থেকে 15ই মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। বহরমপুর শহরের মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন থেকেই ট্যাবলো যাত্রার সূচনা হয়। মুর্শিদাবাদ জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাড়ায় সমাধান কর্মসূচির পাশাপাশি উন্নয়নের পথে কর্মসূচিও চলবে 5ই মে থেকে আগামী 20শে মে পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্তে শিবির করে বিভিন্ন সরকারি পরিষেবা এবং সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি চলবে বলে জানান জেলা শাসক। আমাদের রাজ্য সরকারের 11 বছর বর্ষপূর্তি অবসরে আজকে উন্নয়নের পথে 11 বছর কর্মসূচি সারা রাজ্যে, আমাদের জেলা সারা জেলায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে সমস্ত ব্লকে শুরু হয়েছে। একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও আজকে 5 তারিখ থেকে 15 তারিখ অবধি, আর উন্নয়নের পথে কর্মসূচি 5 থেকে 20 তারিখ অবধি চলবে। আমাদের যতই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের যা ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো আছে, যেখানে লোকদের জন্য সহায়তা প্রদান করার কর্মসূচি আছে, সেটা আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 600 থেকে বেশি ক্যাম্প করে লোকদের মাধ্যমে পৌঁছাবো।